কত ভালো লুচি বানিয়েছো, একদম নরম নরম। আহা ও ভাই, এই সব মা দুর্গা ও শিবাজ মায়ের অষ্টমী ভক্ত, এরকমই হয় না? কিছু লসুন না কিছু পেঁয়াজ, তবু খেতে এত দারুণ লাগে। দিদি, আরে ও দিদি, লুচি আর তরকারি তো বানানো হয়ে গেছে, এবার তুমি কি বানাচ্ছো? ওই ভাই, অষ্টমী ভোগ আছে, শুধু লুচি আর সবজি দিয়ে হবে। আমি এখানে পায়েস বানাবো, বেগুনি ভাজবো, রসগোল্লা আনতে দিয়েছি, রসগোল্লাও তো লাগবে না? দিদি হ্যাঁ, ঠিক বলেছ গো, ঠিক বলেছ। আমি তো শুধু টেস্টের জন্য খাচ্ছি, দেখি লুচি সবজিটা কিরকম হয়েছে। আচ্ছা ভাই, দেখো তো পনিরের টেস্টটা কিরকম আছে, কাঁচা কাঁচা কি পাকা পাকা? হ্যাঁ দিদি হ্যাঁ, পনিরের সবজিটা একদম দারুণ হয়েছে, পুরো পাকা পাকা। তুমি এক কাজ করো, পায়েসে অল্প মিষ্টি দেবে, বেশি মিষ্টি করবে না। ঠিক আছে বাবা। ও মিষ্টি দিয়ে মনে পড়লো, মিষ্টি দইটা তো আনা হয়নি। তুমি এক কাজ করো গা, লুচি সবজিটা তাড়াতাড়ি খেয়ে নাও, একটু মিষ্টি দই এনে দাও। ঠিক আছে দিদি, ঠিক আছে, এইটা খাওয়ার পর চলে যাব মিষ্টি দই আনিতে। A few moments later.